রাশিয়ার মতামত উপেক্ষা করে হলে G20 সম্মেলনের ঘোষণায় বাধা দেবে মস্কো, সতর্ক করলেন লাভরভ। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সার্মাস মিসাইল মোতায়েন করল রাশিয়া, কিয়েভ পাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র। এবং সূর্যের পথে যাত্রা শুরু করল ভারতের নভোযান আদিত্য L1, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ। আন্তর্জাতিক খবরের নিয়মিত আয়োজন, পূর্ব পশ্চিমে স্বাগত, জাহিদুল বাশার আছি আপনাদের সাথে। আর এবার পুরো খবর। রাশিয়ার মতামত উপেক্ষা করা হলে G20 সম্মেলনের ঘোষণায় বাধা দেওয়ার হুমকি দিয়েছে মস্কো। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বলেন, ভারতে হতে যাওয়া G20 সম্মেলনে ইউক্রেন এবং অন্যান্য সংকট ইস্যুতে মস্কোর অবস্থান প্রতিফলিত না হলে সম্মেলনের চূড়ান্ত ঘোষণাকে আটকে দেওয়া হবে। এ সময় পশ্চিমাদের বিরুদ্ধে নিজস্ব এজেন্ডা চাপিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার অভিযোগ তোলেন লাভরভ। 9 থেকে 10 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে বসছে G20 শীর্ষস্থানীয় শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের গ্রুপের সম্মেলন। এরই মধ্যে সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। শত্রুদের দমনে অত্যাধুনিক সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ। প্রায় 18,000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র 10 টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানান তারা। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়ার সেতুতে আক্রমণের চেষ্টায় ব্যবহৃত 3টি মানববিহীন ইউক্রেনীয় নৌকা ধ্বংস করেছে তারা। এদিকে রুশ কামান ধ্বংস করতে ইউক্রেনের বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধ যুদ্ধাস্ত্র পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এগুলো পাঠানো হচ্ছে। রুশ দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলে লড়াই করে ইউক্রেনীয় বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে কৌশলগত এলাকার দখলের দাবি করেছে রাশিয়া। ঐতিহাসিক সূর্য অভিযান শুরু করল ভারত। স্থানীয় সময় শনিবার সকাল 11:50 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে মহাকাশযান আদিত্য L1। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানায়, পৃথিবী থেকে 10.5 লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য L1-কে। উৎক্ষেপণের পর প্রায় 16 দিন পৃথিবীর চারদিকে ঘুরবে মহাকাশযানটি। এ সময় সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য 5টি ধাপে নিজের উপযুক্ত গতিবেগ লাভ করবে আদিত্য L1। এরপর 110 দিন সূর্যের অভিমুখে যাত্রা করে সূর্যের অভিমুখে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে গিয়ে থামবে এটি। সেখান থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং এটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আদিত্য L1। Rocket launch is more than just a sight to behold. The roaring sound and the vibrations that we can feel here. Adding to this, এবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে প্রতিবেদন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর, কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী এটিকে উদ্বোধন করবেন। সেই খবরের বিস্তারিত নিয়ে সহকর্মীরা শুরুতে রয়েছেন আমার সাথে। এই মুহূর্তে শুরুতে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন, আদিলুর রহমান এবং ইজাজুর রহমান। আমি শুরুতে একটু শাহাদাত স্বপনের কাছে যেতে চাই, একেবারে কাওলা পয়েন্টে ছিলেন তিনি। শাহাদাত স্বপন, আপনার ওখান থেকেই প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রথমে উঠবে এবং টোল দিয়ে ফার্মগেট পয়েন্টে এসে নামবে, জানাবেন এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর কি? দেখুন, আরেকটি মহেন্দ্র খনের একেবারেই সন্নিকটে বাংলাদেশ, আর কিছুক্ষণ পরেই দেশের PPP-র আওতায় দেশের বৃহত্তম প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হতে যাচ্ছে। যে জায়গাটা উদ্বোধন হবে ঠিক সেইখানে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে এপাশে লাল শালুতে আটকানো বা ঢাকা আছে, লাল পর্দায় ঢাকা আছে যে এই একটি মঞ্চ করা হয়েছে। এই মঞ্চের পেছনে যে প্রস্তরটি আছে, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ পর এখানে এসে খুলে দেবেন। এই ফলকটি খুলে যাওয়ার মাধ্যমে কিন্তু আজকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এবং দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে টোল প্লাজা, এই টোল প্লাজায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ পর টোল দিয়ে এখানে আসবেন, এসে উদ্বোধন করে এখানে মোনাজাতের আয়োজন করা হয়েছে। মোনাজাতের পর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখান থেকে চলে যাবেন ফার্মগেট, যেখানে এই এই এলিভেটেড এক্সপ্রেস যেখানে আজকে যে পর্যন্ত উদ্বোধন হচ্ছে, যদিও এটি কুতুবখালী পর্যন্ত, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালী পর্যন্ত উদ্বোধন হবে 2024 সালের জুন মাসে এখন পর্যন্ত যেটি আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে। তো এখানে তো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মন্ত্রণালয় এবং অন্যান্য যেসব সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন সবাই কিন্তু এখানে চলে এসেছেন এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। গত কয়েকদিন যাবতে কিন্তু আসলে এই প্রস্তুতি নেওয়া হচ্ছিল, আজকে একেবারেই শেষ পর্যায়ে। আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, যেটি বলা হচ্ছে 3:30 তিনি এখানে আসবেন। উদ্বোধনের পর তিনি এখান থেকে চলে যাবেন সরাসরি ফার্মগেট, এবং ফার্মগেট থেকে সেখানে নেমে তিনি চলে যাবেন যেখানে আজকে একটি সুধি সমাবেশ রয়েছে পুরনো বিমান পুরনো বাণিজ্য মেলার পাশে, অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে। সেখানে গিয়ে আজকে যে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন সে বিষয়ে তো প্রধানমন্ত্রী আজকে সেখানে কথা বলবেন। এই পাশাপাশি আরও যেসব মেগা প্রকল্প, সড়ক যোগাযোগ অবকাঠামোর যেসব মেগা প্রকল্প চলমান আছে সেসব বিষয়ে কথা বলবেন। এর পাশাপাশি আরও যেসব উন্নয়ন প্রকল্প আগামী কয়েক মাসের ভেতর উদ্বোধন হবে সেসব বিষয়েও কিন্তু তার বক্তব্যে সেসবের আলোকপাত তিনি করবেন। এবং যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনের বিষয়টিও আসবে, উন্নয়ন এবং নির্বাচন সব কিছু মিলিয়েই তার বক্তব্য থাকবে। যে বিষয়টি আজকে যে প্রকল্পটি উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটির স্লোগান কিন্তু রাখা হয়েছে স্বপ্নে সংযোগে অগ্রযাত্রা। এবং যে অবকাঠামো করা হয়েছে এবং ঢাকা সিটিকে কেন্দ্র করে যে মাল্টিমোডাল কানেক্ট প্রচেষ্টা সরকার করেছে এবং যে মেগা প্রকল্পগুলো নিয়েছে সেগুলি যখন বাস্তবায়িত হয়ে যাবে সেটার কী সুফল পাওয়া যাবে, সেই সুফলের যে প্রাথমিক চিত্র সেটি কিন্তু আজকে উদ্বোধনের মাধ্যমে আগামীকাল থেকে পরিস্ফুট হয়ে যাবে। অর্থাৎ ঢাকার ভেতরের কথা আমি বলছি, এর আগে পদ্মা সেতু বা মাওয়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সেসবের সুফল তো পাওয়া ইতিমধ্যে যাচ্ছে, তবে ঢাকার ভেতরে ঢাকার যে অসহনীয় যানজট সেই যানজট থেকে কিভাবে ঢাকাবাসীকে বা ঢাকায় যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে, যেহেতু এই উড়াল এক্সপ্রেসওয়ের সাথে বাংলাদেশ নতুন পরিচিত হচ্ছে, এর আগে এক্সপ্রেসওয়ে ছিল যেটি সমতলে মাওয়া থেকে একেবারে ঢাকা পর্যন্ত 55 কিলোমিটার, এখানের যে টোল প্লাজাগুলো রাখা হয়েছে এগুলো কি একেবারে প্রত্যেকটা র্যাম্পের ওঠার মুখে কিনা, এবং সেই জায়গাটিতে গাড়ির প্রেশার কতটা হতে পারে, কতটুকু বিস্তৃত হতে পারে, কতটা জায়গা রাখা হয়েছে একটু জানাবেন। জি, এখানে আমরা আপনাকে আমি বোঝানোর জন্য বলছি, বিমানবন্দরের যে নতুন অংশটি করা হয়েছে যেটি এখনও নির্মাণাধীন আছে সেটির ঠিক বিপরীত পাশে, অর্থাৎ উত্তরা থেকে যখন বিমানবন্দর সড়ক ধরে এইদিকে আসা হবে তখন বাম পাশের যে লেন, সেই লেন দিয়েই কিন্তু এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো ওঠা হবে। অর্থাৎ আমরা এখন যে জায়গাটিতে আছি এবং সড়ক যেখানে আছে, মূল সড়ক যেখানে আছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, অর্থাৎ যথেষ্ট জায়গা আছে এবং সড়কটা কিন্তু বেশ চওড়া। দেখতেই পাচ্ছেন যে পেছনে যতটুকু আছে এর থেকে বরং আমার পেছনে, অর্থাৎ টোল প্লাজার দিকে যে অংশটা আছে সেটা কিন্তু আরও বেশি চওড়া। কাজে এখানে এখানে গাড়ির যদি সংখ্যা অনেক বেশিও হয় সেক্ষেত্রে খুব বেশি একটা ঝামেলাপূর্ণ এরকম হবে, বা এখানে টোল দিতে অনেক দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে সেরকম আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত করা যাচ্ছে না। তবে বাস্তব চিত্র কী হয় সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমাদের বাজে কিছু অভিজ্ঞতা আছে। যেমন মেয়র হানিফ ফ্লাইওভারের যে কথাটি আছে, মেয়র হানিফ ফ্লাইওভারে কিন্তু দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে, কখনো কখনো যখন যানজটের মাত্রা অনেক বেশি বেড়ে যায় তখন টোল প্লাজায় কিন্তু অনেক সময় যায়, এবং সেটার কিন্তু একটা সিস্টেম লস আছে। তবে এই এত বড় প্রকল্পে এই সিস্টেম লসের ঝুঁকি আছে কিনা সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। তখন এখন পর্যন্ত আশা করা যায় সেরকম আশঙ্কা হয়তো নাও থাকতে পারে, কারণ এটির রাস্তা কিন্তু অনেক চওড়া এবং টোল প্লাজার যে পরিসর সেটি কিন্তু বেশ বিস্তৃত, কাজে সেরকম আশঙ্কা এখানে কম আছে এরকম ধারণা এখন পর্যন্ত করা যায়। যদিও এটি নিশ্চিত নয় সেটি কী হবে সেটি দেখার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। যে সাদা চবন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এবার একটু আপনার কাছ থেকে খানিকটা কয়েক কিলোমিটার দূরে রয়েছেন বিমানবন্দর নিকুঞ্জ এলাকায় সহকর্মী আদিলুর রহমান, আদিলুর রহমানের কাছে আসবো। আদিল, আপনি যেখানে রয়েছেন একটু জানাবেন, কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর আসবে, আশপাশের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিকভাবে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর যে র্যাম্পগুলো আশপাশে বিস্তৃত আছে, আপনি যেখানে সেখানে কোন কোন এলাকায় এগুলো ঢুকেছে, কোন কোন এলাকার মানুষজন এখান থেকে বেশি সুবিধা পাবে এই র্যাম্পগুলো থেকে?
দেখুন, প্রথমেই যদি আসলে বলি যে আর অল্প কিছুক্ষণ পরেই দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি আসলে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার যে আগমন উপলক্ষে এখানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু আসলে বর্ণিল সাজে সাজানো হয়েছে, এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা এবং যে প্রস্তুতিগুলো কিন্তু আসলে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে একদম পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন আশেপাশের, এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েই যেহেতু প্রধানমন্ত্রী এই কাওলা প্রান্ত থেকে টোল দিয়ে তিনি পুরো এলিভেটেড এক্সপ্রেসটি ঘুরে ফার্ম গেট হয়ে নামবেন এবং এরপরে তিনি সুধী সমাবেশে যাবেন, সেক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশপাশে যতগুলো ভবন রয়েছে প্রত্যেকটি ভবনের উপরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বলা যায় যে একদম কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আসলে এই প্রধানমন্ত্রী যে আসবেন তার যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। অন্যদিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আসলে আর কিছুক্ষণ পরে উদ্বোধন করা হবে এবং আগামীকাল সকাল 6টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, এই পথ যারা ব্যবহার করেন বিশেষ করে বিমানবন্দর থেকে ফার্মগেট এবং ফার্মগেট থেকে বিমানবন্দর, এই সড়ক যারা ব্যবহার করেন তারা উচ্ছ্বসিত, আনন্দিত, এবং তারা বলছেন যে তাদের যে যানজটের যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে আসলে রেহাই মিলবে। আমি এই মুহূর্তে ঠিক যে জায়গায় আছি তার থেকে কিছুটা দূর এগোলে প্রথমে নিকুঞ্জতে একটা র্যাম্প পড়বে, এরপরে বনানী তে একটি র্যাম্প পড়বে, বিশেষ করে নিকুঞ্জ বা কুড়িলের যে র্যাম্পটি আছে, বিশেষ করে মিরপুর এলাকা থেকে যারা খুব নির্বিঘ্নে এই এয়ারপোর্টে আসতে চান তারা কিন্তু আসলে হচ্ছে সেখান থেকে খুব নির্বিঘ্নে আসতে পারবেন। অন্যদিকে বিমানবন্দর থেকে যারা বনানীতে খুব স্বাচ্ছন্দ্যে যেতে চান তারাও কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসলে ব্যবহার করতে পারবেন, এবং যদি আমি আপনাকে বলি যে এয়ারপোর্ট থেকে এই বনানী পর্যন্ত যেতে কিন্তু আসলে দীর্ঘ সময় যানজটে পড়তে হতো, সেই যানজটে কিন্তু আসলে পড়তে হবে না, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে বনানীতে বিমানবন্দর থেকে বনানীতে মাত্র 4-5 মিনিটের মধ্যে কিন্তু আসলে পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন যুগে আসলে বাংলাদেশ পা রাখতে যাচ্ছে, এবং যানজট নিরসনের জন্য যে প্রকল্পটি আসলে বর্তমান সরকার নিয়েছে এটি যুগোপযোগী এবং এটি এই নগরের। আদিল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, পরবর্তীতে আবার হয়তো অন্য বুলেটিন আপনার কাছে আসবো। আমরা একটু সরাসরি এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা একেবারে নামার যেই পাশ, নামার প্রান্ত, ফার্মগেট এলাকায় রয়েছেন সহকর্মী এজাজুর রহমান। এজাজ, একটু জানতে চাই, ফার্মগেট পয়েন্টটি তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার জায়গা, কিন্তু মোহাম্মদপুর, নিউ মার্কেট, শাহবাগ, এই কারওয়ান বাজার, ফার্মগেট এলাকার লোকজন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য ঠিক কোন জায়গা দিয়ে এরা উঠবে, কোন র্যাম্প ব্যবহার করবে একটু ক্লিয়ার করবে। এই অঞ্চলের অধিবাসীদের ওঠার জন্য বিজয় সরণি যে ফ্লাইওভারটি রয়েছে, আগে থেকে তৈরি করা যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিয়ে উঠতে পারবে। ওইদিক থেকে যদি তেজগাঁ থেকে কেউ আসতে চায় সেও ফ্লাইওভার থেকে উঠতে পারবে, অর্থাৎ দুই পাশেই কিন্তু ওঠার ব্যবস্থা রয়েছে। বিজয় সরণির এই ফ্লাইওভার দিয়ে তাদেরকে উঠতে হবে, এবং দুই পাশে যেদিক দিয়েই উঠুক না কেন তাদেরকে টোল দিয়েই এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।